জি আসসালামু আলাইকুম দর্শক বলুন। ওয়া আলাইকুম। জি আমি মকবাজার থেকে মাহবুবা বেগম বলছি। জি জি বলুন। আসলে মায়ের নামে সম্পত্তি ছেলে ও মেয়ে কি হিসাবে পাবে? মায়ের নামে সম্পত্তি ছেলে এবং মেয়ে কি হিসাবে পাবে? মায়ের সম্পত্তি ছেলে মেয়ের কিভাবে বণ্টন হবে? ঈদের সালাতে শেষ যায় নিজের কথা দোয়া করা যাবে কিন্তু ঈদের সালাতে শেষ যায় নিজের ভাষায় দোয়া। জি শুনছি আপনার বিষয়ে। জি বোন, আপনি প্রায় প্রশ্ন করে থাকেন, ধন্যবাদ আপনাকে। মায়ের সম্পদ ছেলে মেয়ে কিভাবে পাবে? আল্লাহ পাকের বক্তব্য পরিষ্কার। সূরাতুন নিসায় 11 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, অথবা মেয়ে যা পেল এর দ্বিগুণ পাবে ছেলে। এটা মায়ের ক্ষেত্রে যেমন, বাবার ক্ষেত্রেও তেমন। এই পৃথিবীতে যত ব্যক্তিরাই চলে গিয়েছেন, ছেলেমেয়ে যদি উত্তরসূরি হয় তাহলে ছেলেমেয়েদের বণ্টন পদ্ধতি এমন। উদাহরণ হলো যে মা 10 লক্ষ টাকার সম্পদ রেখে গেছেন, এবার 3 ভাগ করে 2 ভাগ ছেলে 1 ভাগ মেয়ে। আর একটা প্রশ্ন ছিল, সালাতুল বিতরের সেজদাতে নিজের ভাষায় দোয়া? না, নিজের ভাষায় এই দোয়াটা এভাবে করা ঠিক হবে না যে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে কবুল করে নাও। এটা তো নিজের ভাষা, আমার ভাষা। কিন্তু এখানে আমরা ওই দোয়াগুলো পড়ব, কোরআনে কারিমে যে দোয়াগুলো আছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ, আপনি নফল সলাতে আর অন্য কোনো সময় দোয়ায়ে মাসুরায় যেরকম দোয়া পড়েন সেরকমটি করা জায়েজ আছে, নিজের ভাষায়ও তখন জায়েজ আছে। এই এই সালাতে শুধুমাত্র কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আলোকে আলোকে যে দোয়াগুলো সেগুলো হাদিসের আলোকে সে দোয়াগুলো আমরা পড়ব। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এখানে একজন বয়ানের উচিত বলছেন, নফল হজ করাচ্ছে, কোটি টাকা মানে গরিব দুঃখী আত্মীয় স্বজনকে বিলি করে দেওয়া উত্তম। আচ্ছা, এটা একটা প্রশ্ন, এটাকে আসলে কতটুকু? আর দ্বিতীয় প্রশ্ন হলো, রোজার সময় উমরা করলে নজরির সাথে হজ উমরা সমান সওয়াব পাওয়া যায়, তাহলে কি নফল হজ করব নাকি রোজার সময় উমরা করবো? আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। জি জি বন্ধু, আপনি খুব ভালোই শুনেছেন, নফল হজ কথাটাই তো নফল, অতিরিক্ত। হজ জীবনে একবার ফর্জ, এই ফর্জটি আদায় হয়ে যাওয়ার পরে হজ্জের মতো এমন একটি কঠিন ইবাদতে বারবার না যাওয়াটাই ভালো। আর ওই টাকাটা গরিব দুঃখী যাদেরকে দেওয়া হবে, হতে পারে যে এই মানুষটি এতটাই অভাবগ্রস্ত, আপনার এই টাকাটা পেয়েই সে চাল কিনেছে, ডাল কিনেছে। তার মানে কি, জীবন বাঁচাবার জন্য নিত্য প্রয়োজনীয় বস্তু খরিদ করেছে, এটা অনেক বিরাট বড় কাজ। আর একজনের চিকিৎসা, আর একজনের শিক্ষা, এই যে কাজগুলির জন্য দুস্থ মানবতার সেবায় টাকাটা দিলে বেশি স্বভাব। হ্যাঁ, ওমরার ব্যাপারে যেটা বলছেন, রোজার সময় আবার সারা বছরেই ওমরার যে সুযোগ আছে, সে ওমরার গুরুত্বটাই ওই নফল হজ্জের চেয়ে বেশি। এজন্য ওমরা যখন সুযোগ পাওয়া যায়, এটা ওমরার ব্যাপারে হাদিসও আছে, আল ওমরাতু ইলাল ওমরাতে কাফফারাতু মা বাইনাহুমা, এক ওমরা থেকে অন্য ওমরা পর্যন্ত মাঝখানে কোনো পাপ হয়ে গেলে আল্লাহ মাফ করে দেবেন। অতএব ওমরা যত বেশি করা যায় ভালো, তাও এত বেশি করলাম আবার আশেপাশের মানুষ না খেয়ে মরছে, তাদের দিকে খেয়াল রাখলাম না। এবার দ্বিতীয় প্রশ্নে ওমরার কথাটা চলে এসছে, রমাদান কারিমে ওমরা তা আরও ভালো, এমনিতেই তো ভালো, রমাদান কারিমের ওমরায় আরও ভালো।
অতএব এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে যে একটা প্রশ্ন করলেন যে এই রমজানে যদি কেউ উমরা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ করবেন যে একটা ফজিলতের কথা সেক্ষেত্রে তাহলে আমরা কি হজ না করে রমজানে রাসূল উমরা করলে কি সেটা হয়ে যাবে রাসূলের সাথে হজ করবে এই কথাটা খুব শক্ত দলিল দ্বারা প্রতিষ্ঠিত না রমাদান কারিমে উমরায় অনেক বেশি ফজিলত এটা ঠিক আছে এবার আসুন যে নফল হজ না করে উমরা করলেন এটা ঠিক আছে এমনটি করবেন জি